ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী 5ই জুলাই পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হচ্ছে। সকালে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্রদের আজ বিকেল 5টা ও ছাত্রীদের আগামীকাল বিকেল সকাল 10টার মধ্যে হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবার রাতে চট্টগ্রাম শহরে এক অনুষ্ঠান শেষে বাস ছাড়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে বাকবিদনটা এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। এর জেরে গতরাতে ছাত্রদের একটি দল হেলমেট পরে লাঠি শোটা ও রামদা নিয়ে ক্যাম্পাসে টহল দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ চুয়েট বন্ধের সিদ্ধান্ত নেয়।